যেহেতু রমজান মাস এবাদত বন্দেগির মাস, তাই এ মাসে চাইলেই কিন্তু অনেক বেশি ভিডিও আপলোড দেওয়া যায় না। তারপরেও একটু সময় বের করে আপনাদের জন্য আজকে সবচাইতে ক্রিটিক্যাল একটা জিনিস শেয়ার করেছি। অনেকেই হাঁস পরিষ্কার করে রান্না করতে জানেন না, আশা করছি তাদের কাছে বেশ উপকারে আসবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে হাঁস রান্না করতে হয়। হাঁস তো অবশ্যই হালাল উপায়ে জবাই করে নিতে হবে, সেটা আর দেখালাম না। জবাই করে আমরা এর পালকগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর দেখুন এটার গায়ে কিন্তু ছোট ছোট পালক থেকে যায়, তো এই ছোট ছোট পশমগুলোকে আমরা একটু কষ্ট করে ছাড়িয়ে নেব। দেখুন এভাবে আমরা সবগুলো পশমই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। হাঁস পরিষ্কার করার সবচাইতে ঝামেলাপূর্ণ কাজই হচ্ছে এই অংশটুকু। তবে আপনি যদি ইচ্ছে করেন যে চামড়া খাবেন না বা চামড়াটা ফেলে দিবেন, তাহলে কিন্তু আর এসব ঝামেলা হওয়ার কথা নয়। জাস্ট চামড়াটা ফেলে দিবেন আর এটাকে ইচ্ছা মতো আপনার মনের মতো করে রান্না করে নেবেন। তবে চামড়ার ভিতরে অনেক চর্বি থাকে, সেটা মেবি স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে। তো দেখুন এই পশমগুলো আমরা যদি এভাবে আগুন দিয়ে পুড়িয়ে নিই, তাহলে কিন্তু এটা ওঠাতে আরও একটু বেশি সহজ হবে। দেখুন এটা পোড়ার পর এখন কিন্তু চামড়াগুলো খুব সহজে, চামড়া নয় পশমগুলো, খুব সহজেই উঠে আসছে। তো এভাবে সবগুলো পশম উঠিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে মাংস টুকরা করে নিতে হবে। হাঁসের মাংস এটাই কিন্তু বড় বড় মাংসের টুকরা পাওয়া সম্ভব না। তো দেখুন আমরা এই ছোটো ছোটো টুকরো মাংস করেছি, এখন সব মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দারচিনি, এলাচ, সেই সাথে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো দিয়ে দিতে হবে। লবণ দেওয়ার পর একটা তেজপাতা দিলাম, পরে লাগলে আরও দিয়ে নিতে পারবো। দিয়ে দিলাম আদা বাটা, সব কিছুই আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন, কারণ কোন হাঁসটা কতটুকু ওজনের হবে আর আমি কতটুকু মশলা বলবো সেটার সাথে অ্যাডজাস্ট নাও হতে পারে। দিয়ে দিলাম হলুদ, সেই সাথে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, এরপর দিয়ে দেব লাল মরিচের গুঁড়া, আপনি চাইলে বাটা লাল মরিচও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম আমরা রসুন বাটা, রসুন বাটা দেওয়ার পর আমরা এখানে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, এরপর দিয়ে দেব পেঁয়াজ। তো অবশ্যই পেঁয়াজ যদি আপনি একটু বেশি করে দেন তাহলে এর ঝোলটা একটু গাঢ় হবে। এরপর দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল, যতটুকু প্রয়োজন হয় ততটুকু তেল দিয়ে নেবেন। অবশ্য যদি হাঁসটা স্বাস্থ্যবান হয় সেক্ষেত্রে একটু তেল কমই লাগবে, মাংসতে যথেষ্ট পরিমাণ তেল থাকবে, সেটা দিয়ে ভালো কষানো হয়ে যাবে। সব মশলা দেওয়ার পর আমরা এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংস রান্না করার, হাঁসের মাংস রান্না করার একদম সিম্পল পদ্ধতি হচ্ছে এটা। যারা কখনো এই হাঁস পরিষ্কার করার ঝামেলা বা কীভাবে করতে হয় জানেন না, তাদের কাছে আশা করছি এটা বেশ উপকারে আসবে। দেখুন সবগুলো মশলা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমরা এর মধ্যে প্রয়োজন মতো পানি দিয়ে তারপরে এটাকে কষাতে বসিয়ে দেব। প্রয়োজন মতো পানি দেব বলতে আমি হাতটা ধুইতে যতটুকু পানি লাগছে আমরা ততটুকু পানি দিয়েছি। তো এখন আমরা এটাকে চুলাতে বসিয়ে দিয়েছি। তো একটা বলক ওঠার পর আমরা এটাকে সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি, উল্টে পাল্টে দিয়ে তারপরে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখন আমাদের এটা অপেক্ষা করতে হবে, যতক্ষণ না কষানো হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা মাঝে মাঝে ঢাকনা খুলে দেব আর এটা একটু উল্টে পাল্টে দেব যেন সবগুলো মাংস ভালোভাবে সেদ্ধ হয়। তো মোটামুটিভাবে আমরা দু একবার এভাবে ঢাকনা খুলে দিয়েছি এবং নেড়ে দিয়েছি। তো দেখুন এখন কিন্তু মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো এক পর্যায়ে যখন পানি একদম শুকিয়ে আসবে, তেল একদম আলাদা হয়ে আসবে, তখন আমরা বুঝবো যে এটা কষানো হয়ে গেছে। তখন আমরা এটার মধ্যে প্রয়োজন মতো ঝোল দিয়ে দেব। আপনি যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটাকে আর একটু জাল করে নামিয়ে নিতে হবে।
তো আমরা পানি দিয়ে দিয়েছি, এটা যখন প্রয়োজন মতো শুকিয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। তো এই যে দেখেন আমাদের মাংস রান্না করা হয়ে গিয়েছে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। এই ধরনের কুখ্যাত বিখ্যাত ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই কেমন লেগেছে আমার আজকের এই আয়োজনটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য ইবাদত বন্দেগী বেশি বেশি করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী এপিসোডে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।